দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় 24-এর লোকসভা ভোটকে সামনে রেখে বিরোধী ঐক্যে শান দেওয়াটা শুরু হয়ে গিয়েছে এবং আজ বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4:30 সোনিয়া গান্ধীর বাড়িতে চায়ের নিমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানেই এই বৈঠক হবে। আমরা আরও জানবো, কথা বলবো জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে দিল্লি থেকে রয়েছেন। জ্যোতির্ময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করছেন, বিকেল 4:30 এই বৈঠক রয়েছে। নিশ্চিতভাবেই বিরোধী ঐক্যকে জোরদার করার জন্য কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা সমীকরণও হয়তো একটা আভাস পাওয়া যাচ্ছে, পূর্বাভাস যে নিশ্চিতভাবেই একটা সলতে পাকানো শুরু হয়ে যাবে। দেখো, যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সোনিয়া গান্ধী তার সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন সেটা 21 জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন। তার কারণ, 21 জুলাইয়ের অনুষ্ঠানের জন্য দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে পি চিদম্বরম এবং দিগ্বিজয় সিং এসেছিলেন এবং সোনিয়া গান্ধী একটা বিষয় তিনি বার্তা দেন যে শুধুমাত্র নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলি, বিরোধী রাজনৈতিক দলগুলি একসঙ্গে এক মঞ্চে এসে তারা বিরোধী ঐক্যের বার্তা দেবে, এটাতে কখনোই সাফল্য আসবে না, বরং সারা বছর ধারাবাহিকভাবে ইস্যু ভিত্তিক আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্যেই সমস্ত বিরোধী দলগুলির মধ্যে লাগাতার আলোচনা প্রয়োজন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার যখনই দিল্লিতে এসেছেন তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এবং গতকালই আমরা দেখেছি যে আনন্দ শর্মা এবং কমলনাথ এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন এবং তখন থেকেই যে বিষয়টি স্পষ্ট ছিল, মূলত সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের ভাবনা চিন্তা কি, সেই চিন্তা ভাবনার সেতু বন্ধন করার জন্যই মূলত কমলনাথ এবং আনন্দ শর্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন এবং আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে, বিশেষত সংসদ যতদিন চলছে, কংগ্রেস এবং তৃণমূল একজোট হয়ে কর্মসূচি নেয় কিনা, ফ্লোর কোয়ার্ডিনেশনের ক্ষেত্রে দুটি রাজনৈতিক দলের কি ভূমিকা থাকে, সেদিকেই প্রত্যেকের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর এই বৈঠক এবং সেই বৈঠকে আলোচনা নিশ্চিতভাবেই যে বিরোধী ঐক্য তৈরি হচ্ছে সেই ঐক্যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে পারে এবং অবশ্যই ফ্লোর কোঅর্ডিনেশন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বা বিরোধীদের সেটাও কিন্তু একটা আগাম ভাবনাচিন্তা হতে পারে। রাজধানীতে দলের নেত্রী দিল্লি যাওয়ার আগে গত সপ্তাহেই তিনি তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। 7 বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ কিন্তু বৈঠক রয়েছে দলের সাংসদদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের, দুপুর 1টায় ওই বৈঠক সম্পর্কেও আমরা খবর নিয়ে নেব। জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে, জ্যোতির্ময়ের সঙ্গে এই বিষয়ে কথা বলব। জ্যোতির্ময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে এই তার সফর চলছে সেখানে কিন্তু তিনি দলের সংসদীয় কমিটির চেয়ারপারসন, নিশ্চিতভাবেই আজকের এই বৈঠক যেখানে একটা রূপরেখা তিনি দলের সাংসদদের জন্য তৈরি করে দেবেন। দেখো, গত 1.5 সপ্তাহ ধরে মূলত পেগাসাস ইস্যু নিয়ে সংসদ উত্তাল এবং সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেসই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবরই সংসদে তৃণমূল কি করবে তা সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে বরাবরই তিনি রূপরেখা বেঁধে দেন। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে এবারে তার লক্ষ্য দিল্লি, অর্থাৎ দিল্লির মসনদ থেকে বিজেপিকে হটানোই তার এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য বাংলায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পরে। অর্থাৎ জাতীয় রাজনীতিতেও এবার যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন, বিশেষত দিল্লির রাজনীতিতেও তিনি যে ধারাবাহিকভাবে থাকবেন সেই ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছিলেন এবং তার অঙ্গ হিসেবেই সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দায়িত্ব তিনি নেবেন। এবং আজকে বেলা 1টার সময় রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে সমস্ত লোকসভা এবং রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদদের হাজির থাকতে বলা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে প্রথম বৈঠক তিনি করবেন এবং যে খবর আমরা পাচ্ছি যে কোন কোন ইস্যুতে সংসদের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, কতটা আক্রমণাত্মক হবে পেগাসাস ইস্যুতে তৃণমূল এবং অন্যান্য আরও বিষয়ের রূপরেখা, অর্থাৎ এমপিদের ডুজ অ্যান্ড ডোন্টস একবারে সুনির্দিষ্টভাবে ঠিক করে দেবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময়, সঙ্গে থাকো তুমি, আমাদের দিনভর কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ দিল্লিতে এবং দিল্লিতে আমাদের নজর 2024-এ লোকসভা নির্বাচন এবং তার আগে বিরোধী ঐক্যে শান
এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকমভাবে সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে বৈঠক করবেন, এর পাশাপাশি কিন্তু সাংসদদের নিয়েও আজ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটায়।